হে মাননীয় বাদশাহ, আপনি এই অবুজ শিশুটাকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে গেছেন, কিন্তু এই সন্তান তো কিছু বুঝে না, এই সন্তান তো অবুজ, সে যদি বুঝতো আপনাকে এমন ভাবে তাৎপর দিত না, সে তো অবুজ সন্তান। ফেরাউন বলে না সে অবুজ নয়, আমাকে এমন তাৎপর দিয়েছে আমার চেহারা জ্বলা শুরু হয়ে গেছে। ও মুসলমান পয়গম্বর মুসা যদিও ছোট শিশু সন্তান, কিন্তু উনার তাৎপরের মধ্যে পাওয়ার আছে কি আছে না? ওরে বাপারে বাবা, কি পাওয়ার! এমন তাৎপর দিছে ফেরাউন, তেলে বেগুনে জ্বলতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মেরে ফেলার জন্য যখন বলছে, আসিয়ে বলতেছেন আপনার যদি বিশ্বাস না হয় সন্তানটা অবুজ, তাহলে তাকে পরীক্ষা করা হোক। তাকে কি করা হোক? পরীক্ষা করা হোক। কিভাবে পরীক্ষা করবে? বলে একদিকে রাখা হবে আগুন, আরেক দিকে রাখা হবে স্বর্ণ মণিমুক্তা রাখা হবে। সে যদি মণিমুক্তার দিকে হাত দেয় তাহলে বোঝা যাবে বুঝমান, তাকে হত্যা করা হবে। আর যদি কয়লা আগুনের দিকে হাত দেয় তাহলে বোঝা যাবে সন্তান এটা বুঝদার নয়, অবুজ। পয়গম্বর মুসাকে পরীক্ষা করার জন্য একদিকে স্বর্ণ রাখা হয়েছে, একদিকে মণি মুক্তা স্বর্ণ রাখা হয়েছে, আর একদিকে আগুনের আংরা কয়লা রাখা হয়েছে। পয়গম্বর মুসাকে নিয়ে আসা হয়েছে, ও মুসলমান, তিনি যদিও শিশু সন্তান কিন্তু তিনি তো পয়গম্বর, আল্লাহ সব বুঝ কিন্তু উনাকে দিয়া দিছে। পয়গম্বর মুসা সব বুঝেন, সব সব কিন্তু তিনি চিনতে পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করার জন্য যখন নিয়ে আসা হয়েছে, পয়গম্বর মুসা স্বর্ণের দিকে হাত দিয়ে দিবেন, এমত অবস্থায় জিব্রাইল আমিন পয়গম্বর মুসার হাতটাকে ঘুরাইয়া আগুনের দিকে দিয়ে দিছে। তিনি তো পয়গম্বর, শিশু হলে কি হবে সব বুঝেন, স্বর্ণের দিকে হাত দিয়ে দিবেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাত ঘুরিয়ে আগুনের দিকে দিয়ে দিছেন, আর আগুন হাতের মধ্যে নিয়ে পয়গম্বর মুসা মুখে দিয়ে দিছেন। কোথায় দিয়ে দিছেন? মুখে দেওয়ার কারণে জিব্বা পুড়ে গিয়েছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলতেন কিন্তু কথা বোঝা যেত না, কথা বোঝা যেত না। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লালিত পালিত হচ্ছেন, যখন বুঝতে পারলো আগুনের মধ্যে হাত দিয়ে দিছেন ফেরাউনের, এটা বোঝা হয়ে গেছে যে সন্তান তো এটা অপু শিশু সন্তান, ও কি বুঝে, বিবি আসিয়া বুঝাই দিয়েছেন। এবার লালিত পালিত হচ্ছেন, যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যুবক হয়েছেন, 25 বছরের বয়স যখন হয়েছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন শহরে আসছেন। কোথায় আসছেন? বাড়ি থেকে বের হয়ে শহরে আসছেন। শহরে যখন আসছেন, শহরে আসার পরে দেখতেছেন দুইটা লোক ঝগড়া করতেছে। দুইটা লোক কি করতেছে? ঝগড়া করতেছে। একটা হলো ফেরাউন বংশের লোক, কিপ্তি বংশের লোক, আর একটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের, বনি ইসরাঈল বংশের লোক। যখন ঝগড়া লেগেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের লোকটা, বনি ইসরাঈল লোকটা মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে, ও মুসা, নাই বাবে নির্যাতন করতেছে, ও মুসা তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সাহায্যের জন্য গিয়েছেন, সাহায্য করতে যাইয়া ফেরাউন বংশ কিপ্তি বংশের লোকটাকে একটা ঘুষি দিয়া দিছেন। কি দিয়া দিছেন? একটা ঘুষি দিছেন। এই ঘুষি দেওয়ার সঙ্গে সঙ্গে কিপ্তি বংশের লোকটা জমিনের মধ্যে পড়ে চটপট করে মারা গেছে। কি হয়ে গেছে? মরে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে ঘুষি দিয়েছিলেন শাসনের জন্য। কিসের জন্য? শাসনের জন্য। ওকে মেরে ফেলে দেওয়ার জন্য কিন্তু ঘুষি দেননি, কিন্তু ঘুষি লেগেছে, লাগার পরে সে মরে গেছে। যখন মরে গেছে, এই সংবাদ ফেরাউনের কাছে গিয়েছে, আমাদের বংশের একটা লোককে মেরে ফেলেছে ফেরাউন। এবার গোয়েন্দা লাগিয়েছে, কে মেরেছে তাকে ধরে আনো, তার বিচার করা হবে, কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি, কে মেরেছে কেউ জানে না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম টেনশন করতেছেন, কি করা যায়, আমি কেমনে বাঁচবো? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে মেরেছেন কেউ তো জানে না, একমাত্র জানে উনার বংশের লোকটা, যেই লোকটা সাহায্য চেয়েছিল। ওই দিন পার হয়ে গেছে,
দ্বিতীয় দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারো রাস্তা দিয়ে বের হইছেন যখন বের হয়েছেন তখন তাকিয়ে দেখতেছেন গত দিন বনি ইসরাইলের যেই লোকটা জোকরা লেগেছিল দ্বিতীয় দিন পরের দিন আবার কিবতি বংশের আরেকটা লোকের সাথে জোকরা লাগছে আরেকটা লোকের সাথে কি লাগছে জোকরা লাগছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ও বলতেছে ও মূসা পরের দিন আবার সাহায্য চাইতেছে ওই যে দেখেন ফেরাউন বংশের লোকটা আমাকে আমাকে নির্যাতন করতেছে ও আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে ও আমার আমার উপরে আঘাত করতেছে আমাকে সাহায্য করুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হ্যাঁ তুমি তো বড় খারাপ লোক তুমি তো বড় ফাসাদকারী গতকাল তুমি একজনের সাথে ঝগড়া করলা তোমার সাহায্য করতে যাইয়া একজন মরেই গেল যখন এই কথা বলছেন তখন বনি ইসরাইল বংশের লোকটা বলতেছে হে মূসা যেইভাবে তুমি গতকাল লোকটাকে মেরে ফেলেছিলে আজকে কি তুমি আমাকেও মেরে ফেলবা যখন এই কথা বলছে তখন ফেরাউন বংশের লোকটা যে ছিল ও শুনছে কি শুনছে না আর যখন শুনছে কি শুনছে না আগে আগে ছিল আগে যারা শুনেছিল তারা ছিলেন দুইজন তারা কয়জন ছিলেন একজন হলেন মূসা আলাইহিস সালাম আর একজন হলেন মূসা আলাইহিস সালাতু সালামের বংশের লোক এই দুইজন ছিল কিন্তু দ্বিতীয় দিন আরেকজন শরীক হয়ে গেছে সে হচ্ছে কিবতি বংশের লোক কোন বংশের লোক ফেরাউন বংশের লোক যখন শুনছে শুইনা সে এক দৌড়ে ফেরাউনের কাছে গেছে কার কাছে গেছে ফেরাউনের কাছে যা বলতেছে ও মাননীয় বাদশাহ আমাদের বংশের লোকটাকে লোকটা যে মরে গিয়েছে মেরে ফেলা হয়েছে সে তাকে আর কেউ মারে নাই আমাদের বংশের লোকটাকে আপনার পুত্র মূসা মেরেছে কে মেরেছে মূসা মেরে ফেলেছে যখন সংবাদ পেয়ে গেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিবতি বংশের লোকটাকে মেরে ফেলেছেন এমত অবস্থায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং এ বসছে কিসে বসছে মিটিং এ বসছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা যায় সিদ্ধান্ত নেবে ফেরাউন তার মন্ত্রীদেরকে নিয়ে যখন মিটিং এর মধ্যে বসছে অ মুসলমান মিটিং এর মধ্যে বৈশা সিদ্ধান্ত করেছে মূসাকে রাখা যাবে না মূসাকে ধরে এনে মূসাকে হত্যা করা হবে তারা যখন মিটিং এর মধ্যে বসেছে এমনিতে একটা লোক দৌড়ায় গেছে পয়গম্বর মূসার কাছে যে বলতেছে ও পয়গম্বর হে মূসা মাননীয় বাদশাহ ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং এর মধ্যে বসেছে ওরা সিদ্ধান্ত নিচ্ছে তোমাকে মেরে ফেলবে তোমাকে হত্যা করবে ও মূসা তুমি আর শহরের ভিতরে যাইবা না আপনি কিন্তু মিশর থেকে বের হয়ে যান মিশর থেকে হিজরত করেন ফেরাউন আপনাকে পেলেই হত্যা করবে পেলেই কি করবে হত্যা করবে আপনি আর মিশরে থাকতে পারবেন না আপনি মিশর থেকে হিজরত করে অন্য কোথাও চলে যান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি টেনশনে পড়ে গেলেন কোথায় আমি যাব কোন রাস্তাঘাট চিনি না আমি কোনদিন মিশর থেকে বের হই নাই কোন দিকে আমি যাব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে মাদায়েনের দিকে রওনা হয়ে গেছেন কোথায় রওনা হয়ে গেছেন মাদায়েনের দিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েনের দিকে রওনা হয়ে গেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে টাকা পয়সা কোনো কিছু নাই খাবার দাবার কোনো কিছু নাই পয়গম্বর মূসা মাদায়েনের দিকে রওনা হয়ে গেছেন আট দিন সফর করে পয়গম্বর মূসা মাদায়েন পৌঁছছেন কয়দিন সফর করে আট দিন সফর করে পয়গম্বর মূসা মাদায়েন যাইয়া পৌঁছছেন মাদায়েন যাইয়া পৌঁছিয়া দেখতেছেন একটা কূপের মধ্যে অনেকগুলো রাকালেরা কূপ থেকে পানি উঠিয়ে তাদের ছাগলগুলোকে পানি পান করাচ্ছে পয়গম্বর মূসা ওই জায়গার মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন দুইটা মেয়ে তার ছাগলগুলোকে নিয়ে তাদের ছাগলগুলোকে নিয়ে আলাদা এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে রাকালদের কাছে আসে না পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদের কাছে গেছেন যা বলতেছেন হে মারা তোমরা কিসের জন্য এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো রাকালেরা পানি পান করাচ্ছে তোমরা কেন তোমাদের ছাগল গুলো নিয়ে দাঁড়িয়ে আছো মেয়েগুলো ডেকে ডেকে বলে হে যুবক এই রাকাল গুরুর সাথে যাইয়া আমরা আমরা পানি পান করাইতে পারি না আমাদের লজ্জা হয় পুরুষদের সাথে যাইয়া পানি পান করানো আমাদের পক্ষে সম্ভব হয় না মেয়েগুলো ডেকে ডেকে বলতেছে হে যুবক
আমরা ছাগলগুলোকে নিয়ে এসেছি পানি পান করানোর জন্য তার কারণ হলো আমাদের বাবা হলেন বৃদ্ধ আমাদের বাবা এই কাজ করতে পারেন না এই জন্য আমাদের ছাগলগুলো আমরাই নিয়ে আসতে হয়েছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাকালদের পাশে আরেকটা কূপ ছিল ওই কূপের মধ্যে একটা পাথর দিয়ে ঢাকনা ছিল পয়গম্বর মূসা এই পাথরটাকে একাই উঠাইছেন উঠাইয়া কূপ থেকে পানি উঠাইছেন কূপ থেকে পানি উঠাইয়া এই মেয়েদের ছাগলগুলোকে পানি পান করাইছেন মেয়েদের ছাগলগুলোকে কি করছেন পানি পান করাইছেন পানি পান করিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি আপনাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়েছি এবার যান বাড়িতে চলে যান এই মেয়েগুলো ছাগলগুলো নিয়ে বাড়িতে চলে গেছেন কোথায় চলে গেছেন বাড়িতে অন্যান্য দিন ছাগলগুলোকে পানি পান করাইতে অনেক লেট হতো তাড়াতাড়ি যেতে পারতেন না কিন্তু আজকে দেখা যায় দ্রুত বাড়িতে পৌঁছে গেছেন যখন বাড়িতে পৌঁছিয়ে গেছেন এমনিতেই বাবা জিজ্ঞাসা করতেছেন হে আমার মেয়েরা তোমরা প্রত্যেক দিন ছাগলগুলোকে পানি পান করিয়ে আসতে অনেক লেট হয় আজকে এত দ্রুত কেমনে চলে আসলা এমনিতেই মেয়েগুলো বলতেছে বাবা আজকে একটা যুবক আমাদেরকে সাহায্য করেছেন তিনি আমাদেরকে সাহায্য করেছেন আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন এই জন্য আমরা দ্রুত চলে এসেছি পয়গম্বর শুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েগুলোকে ডেকে ডেকে বলেন হে আমার মেয়েরা যাও এই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো আমি বললাম পয়গম্বর সে আমার কাজ করে দিয়েছে সে আমার কাছে হক পায় তার হক আমাকে আদায় করে দিতে হবে তার পারিশ্রমিক আমাকে দিতে হবে যাও যাও এই যুবকটাকে আমন্ত্রণ জানাও এই যুবকটাকে যে বলো আমি তাকে আহ্বান করেছি আমার বাড়িতে আসার জন্য এমনিতেই পয়গম্বর মূসা আলাইহিস সালাম পয়গম্বর শুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মেয়ে ছিলেন যার নাম হলো সফুরা নাম কি সফুরা এই সফুরা চলে গিয়েছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসার জন্য যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে যে বলতেছেন হে যুবক আমার বাবা আপনাকে আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি কষ্ট করেছেন আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন আমার বাবা আপনাকে পারিশ্রমিক দিতে চান আপনি আমার সাথে চলুন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইতেছিলেন না কিন্তু 8 দিন সফর করেছেন কোন খাবার নাই পেটের মধ্যে যাই খেয়েছেন পাতা লতাকে জীবনটাকে বাঁচিয়েছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমার পেটে খিদা কোনো কিছু আমার কাছে নেই যেহেতু আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমার জন্য এই ব্যবস্থা করা হয়েছে আর দেরি করে লাভ নেই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেয়ের সাথে রওনা হয়ে গেছেন মেয়েকে বলতেছেন সফুরাকে বলতেছেন তুমি আমার সামনে হাত বানা তুমি আমার পিছনে পিছনে হাঁটো আমি সামনে সামনে হাঁটবো যখন কোন রাস্তার মাথায় চলে যাব তখন তুমি কঙ্কর দিয়ে একটা কঙ্কর উড়িয়ে মারবে আর আমাকে রাস্তা দেখিয়ে দিবে তোমার কঙ্কর দেখলে আমি এই রাস্তা ঘুরে যাব অন্যদিকে আমি যাব তুমি আমার পিছনে পিছনে থেকে আমার রাহবরি করবে তুমি আমার সামনে যাবে না কেননা সামনে গেলে তুমি আমার সামনে যখন যাবে তখন তোমার সৌন্দর্য আমার চোখের সামনে ভেসে উঠতে পারে এটা পর্দার খেলাফ হয়ে যাবে এটা আমি করতে পারি না এই জন্য পয়গম্বর মূসা বলতেছেন আপনি আমার সামনে হাঁটলে হবে না আপনি পিছনে পিছনে হাঁটবেন হেঁটে হেঁটে আমাকে রাস্তা দেখিয়ে দিবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফুরার সাথে রওনা হয়ে গেছেন যেতে যেতে রাত্র এশার আজানের সময় হয়ে গেছে এশার আজানের সময় যাইয়া বাড়িতে পৌঁছছেন বাড়িতে পৌঁছার পরে পয়গম্বর শুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত ঘটনা খুলে বলেছেন যখন সমস্ত ঘটনা খুলে বলেছেন এমনিতেই পয়গম্বর শুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল ক্বাউমিয-য্বালিমিন পয়গম্বর শুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তুমি কোনো ভয় করবে না তুমি জালেম সম্প্রদায় থেকে বেঁচে গেছো
জালেম সম্প্রদায় থেকে আল্লাহ তোমাকে হেফাজত করেছেন তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পারিশ্রমিক দিলেন এদিকে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে আসছে আয়েশা বলতেছে বাবা ও বাবা এই যুবকটাকে আপনি আপনার ঘরের মধ্যে শ্রমিক হিসাবে রেখে দেন উনি আপনার ঘরের মধ্যে থাকবে কাজকর্ম করবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ে যখন প্রস্তাব রেখেছে আর বলতেছে বাবা এই যুবকটাকে রেখে দিলে আপনার বড় কাজে আসবে কেননা আমি দেখেছি আমি বুঝতে পেরেছি এই যুবকটা বড় শক্তিশালী এবং এই যুবকটা বড় আমানতদার শক্তিশালী এবং আমানতদার যদি আপনি তাকে আপনার শ্রমিক হিসাবে রাখেন তাহলে আপনার উপকারে আসবে প্রিয় ভাইরা আমার সফুরা যখন নিয়ে আসতেছিলেন এই যুবকটাকে তখন এই মুসা পয়গম্বর বলেছিলেন আপনি সামনে হাঁটলে হবে না আপনি পিছনে হাঁটুন এর মাধ্যমে বোঝা যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা আমানতদার সফুরা বুঝতে পেরেছেন যুবকটা সত্যি আমানতদার শক্তিশালী কিসের জন্য বলেছেন এই যে কুফ থেকে একটা পাথর সরিয়েছিলেন কুফের মুখ থেকে এই পাথরটাকে সরাতে দশটা যুবকের প্রয়োজন হয় কয়টা যুবকের প্রয়োজন হয় দশটা যুবকের প্রয়োজন হয় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই এই কুফের মুখ থেকে পাথরটাকে সরিয়ে দিয়েছেন এই জন্য সুহরা বলতেছেন বাবা এই যুবকটা শক্তিশালী এবং আমানতদার আপনি তাকে আপনার ঘরের মধ্যে শ্রমিক হিসাবে রেখে দিলে আপনার বড় উপকারে আসবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এই যুবকটাকে আমার ঘরের মধ্যে এমনিতেই রেখে দেব এটা হয় না এমনিতেই রেখে দেওয়া হয় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব রাখলেন হে যুবক আমি তোমার কাছে আমার এই দুই মেয়ের একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই তোমার কাছে কি দিতে চাই বিয়ে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে বলেছেন قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني ثماني حجاج পয়গম্বর মুসা বলতেছেন পয়গম্বর শুআইব বলতেছেন হে মুসা আমার এই দুইটা মেয়ের আমার এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই বিয়ে দিতে চাই ও মুসলমান পয়গম্বর শুআইব বলতেছেন তবে মোহর আনা হিসাবে তুমি আমার ঘরের মধ্যে 8 বছর অথবা 10 বছর থাকতে হবে 8 বছর অথবা 10 বছর তুমি আমার ঘরের মধ্যে মোহরানা হিসাবে থাকতে হবে আমি আমার যে কোনো একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দেব পয়গম্বর মুসা আলাইহিস সালাম পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মোহরানা বাবদ যখন এই কথা বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেছেন ঠিক আছে আমি আপনার ঘরের মধ্যে মোহরানা বাবদ আমি 8 বছর আপনার ঘরে থাকবো পয়গম্বর মুসা বলতেছেন 8 বছর নয় আমি 10 বছর থাকবো 10 বছর থাকলে তো আমার উপরে আর কোনো দাবি দাবা থাকবে না আমি একেবারে পরিষ্কার হয়ে যাব আমি 10 বছর থাকবো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহর আনা হিসাবে পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে 10 বছর ছিলেন কয় বছর 10 বছর তাইকা তিনি পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাগলগুলো লালন পালন করেছেন উনার ঘরে থেকে কাজকর্ম করেছেন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ সর্বপ্রথম পরীক্ষা নিয়েছেন কি নিয়েছেন পরীক্ষা কিসের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা কিসের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা ছাগল চরানো এটা কিন্তু সাধারণ বিষয় নয় ছাগল চড়াইতে হলে ধৈর্য লাগে কি লাগে আর যখন কি লাগে ধৈর্য লাগে ছাগল একটা একবার ওইদিকে যায় আরেকটা ওইদিকে যায় আরেকটা ওইদিকে যায় ধৈর্য ছাড়া ছাগল চড়ানো যায় ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত পয়গম্বরেরাই সর্বপ্রথম আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে ছাগল চড়িয়েছেন কি চড়িয়েছেন ছাগল চড়িয়েছেন পয়গম্বর মুসাও ছাগল চড়িয়েছেন 10 বছর 10 বছর ছাগল চড়ানোর পরে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুর বাবা পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন বাবা মিশরে আমার মা রয়েছেন আমার ভাই রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন আমার মন টানতেছে আমি মিশরে যাব আমার মাকে আমি দেখব আপনি অনুমতি দিলে আমি যাব পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে আমি অনুমতি দিলাম যাও
মিশর সফর করে আসো, তোমার মায়ের কাছে যাও। যখন বাবা শ্বশুর বাবা অনুমতি দিয়েছেন, অমন অনুমতি পাওয়ার পরে পয়গম্বর শোয়েব আলাইহিস সালাতু ওয়াসসালাম বিবি বাচ্চা নিয়ে রওনা হয়ে গেছেন মিশরের পথে। কোন পথে রওনা হয়ে গেছেন? মিশরের পথে। যেই সময় রওনা হয়েছিলেন ওই সময়টা ছিল তান্ডার সিজন। এই সময়টা কোন সিজন ছিল? তান্ডার সিজন ছিল। আর বিবি ছিলেন অন্তঃসত্ত্বা, বিবি ছিলেন গর্ভবতী, সন্তান এবং বিবি বাচ্চা নিয়ে রওনা হয়ে গেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সন্তানদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন, অনেক রাস্তা অতিক্রম করেছেন, রাত হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, এমত অবস্থায় বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আর অন্যদিকে প্রচন্ড ঠান্ডা। পয়গম্বর মূসা আগুন তালাশ করতেছেন। আগে তো মেস ছিল না, গেসলার ছিল না, পাথরের মধ্যে আঘাত করা হতো, পাথরের মধ্যে আঘাত করলে আগুন উড়তো। পয়গম্বর মূসা পাথরের মধ্যে আঘাত করতেছেন, কিন্তু আগুন উঠে না, আগুন আসে না। পয়গম্বর মূসা আগুনের জন্য চতুর্দিকে চুটাচুটি করতেছেন, কিন্তু কোনো আগুন পান না, এক পর্যায়ে পয়গম্বর মূসা তাকায় দেখে একটা গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার! তাকিয়ে দেখতেছেন দাউ দাউ করে গাছের মধ্যে আগুন জ্বলতেছে। এমনিতেই বিবিকে বলতেছেন, ইযে রাআনারান ফাকালা লি আহলিহিম কুসু ইন্নি আনাসতু নারা। বিবি বাচ্চাকে বলতেছেন, তোমরা এখানে দাঁড়াও, তোমরা এখানে অবস্থান করো, এই যে আমি আগুন দেখতেছি, মনে হয় সম্ভবত তোমাদের জন্য ওই জায়গা থেকে আগুন নিয়ে আসতে পারবো, না হয় আমরা কোনো পথের সন্ধান পাবো, আমাদেরকে পথ প্রদর্শন করা হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আগুনের জন্য ওই আগুনের প্রতি লক্ষ্য করে রওনা হয়ে গেছেন। তুর পাহাড়ের একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আগুন আনার জন্য ওই গাছের নিকটে গেছেন, গাছের নিকটে যাইয়া কিছু কাগজ নিয়েছেন, নতুবা গাছ নিয়েছেন আগুন আনার জন্য। তিনি যখন আগুন আনার জন্য নিকটে যান, এমনিতেই আগুন আরো পিছনে যায়। আগুন আরো কোথায় যায়? পিছনে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হতভম্ব হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন, দেখলাম আগুন আনতে যায়, আগুন পিছনে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবারও সামনে গেছেন, আগুন আনার জন্য আবারও সামনে গেছেন। আবারও যখন গেছেন, তখন আবারও দেখতেছেন আগুন পিছনে হেলে যায়, পিছনের দিকে চলে যায়। এক পর্যায়ে একটা আওয়াজ আসছে, আগুনের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। আগুন জ্বলতেছে ঠিক গাছের মধ্যে, কিন্তু গাছের ডালও পুড়ে না, গাছের পাতাও পুড়ে না। দেখা যায় যে গাছের মধ্যে আগুন জ্বলতেছে, এই গাছটা আরো সবুজ হয়। সুবহানাল্লাহ! যত আগুন জ্বলে এই গাছটা কি হয়? সবুজ হয়। ডালও জ্বলে না, পাতাও জ্বলে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আশ্চর্য হয়েছেন। এক পর্যায়ে শুনতেছেন কে যেন ডাকতেছে। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, হঠাৎ করে শুনতে পান কে যেন ডাকছে, হে মূসা। আগুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, হে মূসা। পয়গম্বর মূসা লাব্বাইক বলেছেন, লাব্বাইক বলে হাজিরা দিয়েছেন, আর বলতেছেন, আমি আপনার আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু আপনি কে? আপনাকে তো আমি দেখতে পাইতেছি না, আপনি কে? এমনিতে আওয়াজ এসেছে, আমি আপনি আমাকে দেখতে পারতেছেন না, আমি আপনার ডানেও আছি, আমি আপনার বামেও আছি, আমি আপনার সামনেও আছি, আমি আপনার পিছনেও আছি, আমি আপনার উপরেও আছি, আমি আপনার নিচেও আছি। আল্লাহু আকবার! ও মূসা, আমি আপনার চতুর্দিকে আছি, আপনি আমাকে দেখতে পাননি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বদ্ধমূল হয়ে গেছে, বুঝে আসছে এটা কোনো মানুষের আওয়াজ হতে পারে না, এটা অবশ্যই আমার আল্লাহ আমাকে ডাকছেন। আল্লাহু আকবার! পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বুঝে আসছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম
এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নি আনা রাব্বুকা ফাখলানা আলাইক إنك بالواد المقدس طوى পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে মূসা ইন্নি আনা রাব্বুকা ফাখলান আলাইক মূসা আমি আর কেউ না আমি হলাম তোমার রব আমি হলাম তোমার আল্লাহ আমি হলাম তোমার সৃষ্টিকর্তা আমি হলাম তোমার মালিক ইন্নি ইন্নি আনা রাব্বুকা ফাখলান আলাইক হে মূসা তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া কেননা আপনি পবিত্র উপত্যকা তুর পাহাড়ে আসছেন কোথায় আসছেন আপনি পবিত্র উপত্যকা তুর পাহাড়ে এসেছেন আপনি আপনার পায়ের জুতা খুলে ফেলুন কে বলছেন আর যে এখন কে বলছেন আল্লাহ নিজে স্বয়ং বলতেছেন স্বয়ং মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আল্লাহ নিজে কথা বলছেন আল্লাহু আকবার এই জন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপাধি হচ্ছে কালিমুল্লাহ উপাধি কি কালিমুল্লাহ পয়গম্বর মূসা আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বলতেছেন ও মূসা আমি তোমাকে নবুয়তি দান করলাম কি দান করলাম আমি তোমাকে নবুয়তি দান করলাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করলেন নবুয়তি দান করার পরে পয়গম্বর মূসাকে আল্লাহ কিছু মুজেজা দিয়েছেন কি দিয়েছেন মুজেজা একটা হলো হাতের লাঠি আর একটা হলো হাতকে বগল চেপে ধরে এই দুইটা মুজেজা সর্বপ্রথম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পয়গম্বর মূসাকে বলতেছেন وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَى আল্লাহ পয়গম্বর মূসাকে বলতেছেন হে মূসা তোমার হাতের মধ্যে কি তোমার হাতের মধ্যে কি আল্লাহ কি জানে না হাতের মধ্যে কি জানে না হাতের মধ্যে যে লাঠি আছে আল্লাহ জানেন কি জানেন না এরপরে কিসের জন্য জিজ্ঞাসা করতেছেন একটা উদাহরণ দিয়ে বুঝবেন দেখবেন যখন জাদুকরেরা রাস্তাঘাটে দেখবেন যখন জাদু দেখায় তখন সর্বপ্রথম হাতের মধ্যে একটা কাগজ নেয় অথবা কোনো কিছু নেয় নিয়ে সবাইকে জিজ্ঞাসা করে বলেন তো এটা কি তো সবাই বলে কাগজ সবাই কি বলে তখন যখন সবাই বলে কাগজ এরপরে এই কাগজ দিয়ে টাকা বানায় সাপ বানায় অন্য কিছু বানায় বানায় কি বানায় না আগে স্বীকার করায় বলো এটা কি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন আপনার হাতে কি আল্লাহ তো জানেন ঠিকই এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেন ভালো করে দেখেন এটা কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন আপনার হাতে কি পয়গম্বর মূসা বলতেছেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা আল্লাহু আকবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ক্বালা হিয়া আসাই আমার হাতের মধ্যে হলো লাঠি হাতের মধ্যে কি ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি পয়গম্বর মূসা বলেন আমার এই লাঠি দিয়ে আমি বর দিয়ে দিয়ে হাঁটি এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতাগুলো জড়িয়ে আমি আমার ছাগলগুলোকে খাওয়াই এই লাঠি দিয়ে আমি আরো অন্য অন্য কাজ করি আমার আরো বহুত কাজ আছে সবগুলো কাজ আমি এই লাঠি দিয়ে করি এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি এখানে অনেক কাজ বলে পয়গম্বর মূসা সংক্ষেপ করে দিয়েছেন আদবের সাথে সবগুলো তো আল্লাহর সাথে আর বলা যায় না সবগুলো বলতে তো সময়ও লাগবে কথা কোন ঠিকই ঠিক না এই জন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সংক্ষেপ করে দিয়ে বলতেছেন এই লাঠি দিয়ে আমার আরো অনেক কাজ আছে আমি আরো অনেক কাজ করি অনেক কাজ কি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কোথাও যাইতেন সফরে যাইতেন উনার যাতায়াত করতে উনার সামানপত্র যা কিছু থাকতো উনি এই লাঠি দিয়ে বহন করতেন এই লাঠি উনার সাথে সাথে চলতো এবং এই লাঠি মূসা পয়গম্বরের সাথে কথাও বলতো লাঠি পয়গম্বরের সাথে কি বলতো কথা বলতো শুধু তাই না
تفسير الكتاب المدد شئ پیغمبر موسیٰ علیہ السلام جکن فول خوا من چاہیتو فول خبر جن من چاہیتو امنیتی پیغمبر موسیٰ لاتی کے زمین المدد گرے دیتین زمین المدد گرے دیتین امنیتی لاتی ایک فول گاس ہوئے جیتو ڈال پلا دیئے دیتو فول درتو پیغمبر موسیٰ نیز ہاتے گاس تکے فیرے فیرے فول خائیتین اللہ اکبر শুধু তাই না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই লাঠি আমাকে পাহারা দিত আমার ছাগলগুলো পাহারা দিত এমন কি এই লাঠি যখন আমার পানির পিপাসার প্রয়োজন হতো এই লাঠি আমি জমিনে গেড়ে দিতাম আর এই লাঠি থেকে পানি ঝরনার মতো পড়তে থাকতো আমি কখনো যদি কূপ থেকে পানি উঠানোর চেষ্টা করতাম পানির প্রয়োজন হতো আমি কূপ থেকে পানি উঠানোর জন্য লাঠিকে এইভাবে এইভাবে ধরতাম লাঠি লম্বা হয়ে একবারে কূপ যেই জায়গা পর্যন্ত পানি যেই জায়গায় পানি রয়েছে ওই জায়গা পর্যন্ত লাঠি লম্বা হয়ে চলে যেত আমি আমার লাঠি দিয়ে কূপ দিয়ে আমি আমার লাঠি দিয়ে কূপ থেকে পানি উঠাতাম সুবহানাল্লাহ এই জন্যই বলতেছেন এই লাঠি দিয়ে আমার অনেক কাজ আছে আমি আরো অনেক কাজ করি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন নবুওয়তি দিলেন এক নবুওয়তি দিয়া একটা মুজিজা দিয়েছেন লাঠি আর দুই নাম্বার মুজিজা হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিবেন এই লাঠি দিয়া মুজিজা দিবেন লাঠি দেওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মূসা এই যে তোমার হাতের লাঠি এই হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও কোথায় ছেড়ে দাও জমিনে আল্লাহ বলতেছেন فقال القاها موسى عليه الصلاه والسلام কে বলতেছেন হে মূসা তুমি তোমার লাঠিকে জমিনের মধ্যে ছেড়ে দাও মূসা عليه الصلاه والسلام লাঠিকে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠিটা বিশাল বড় সাপ হয়ে গেছে কি হয়ে গেছে সাপ হয়ে গেছে যখন বিশাল বড় সাপ হয়ে গেছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছেন কি পেয়ে গেছেন ভয় পেয়ে গেছেন হঠাৎ করে এত বড় সাপ হয়ে গেছে মূসা পয়গম্বর ভয় পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও মূসা ভয় পেও না قال لا تخف তুমি ভয় পেও না খুজ তুমি এটাকে ধরো তুমি ধরলে আবার আমি আল্লাহ ফিরিয়া তোমার লাঠি বানিয়ে দেব পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিকে ধরছেন সাপকে ধরছেন ধরার সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর মূসাকে মুজিজা দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে মুজিজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নাম্বার মুজিজা যেটা দিয়েছেন সেটা হচ্ছে লাঠি লাঠি জমিনে ছেড়ে দিলেই সাপ হয়ে যেত দুই নাম্বার মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বললেন আপনি আপনার হাতকে বগলে চেপে ধরেন বগলে চেপে ধরেছেন সঙ্গে সঙ্গে এই হাত সূর্যের মতো আলোকিত হয়ে সূর্যের মতো লাইট হয়ে আলু ছড়াইতে শুরু করে দুইটা মুজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বলতেছেন ও মূসা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা হো মূসা এবার তুমি যাও ফিরাউনের কাছে যাইয়া তুমি কালেমার দাওয়াত দাও তাওহীদের দাওয়াত দাও একত্ববাদের দাওয়াত পয়গম্বর মূসা বলতেছেন হে আল্লাহ মূসা ফিরাউন তো আমাকে পুষতেছে আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য আমার তো ভয় হয় আমি কিভাবে যাব ফিরাউন তো আমাকে মেরে ফেলবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন আপনার কোনো টেনশন নেই আপনার কোনো চিন্তা নেই আমি আপনার সঙ্গে আছি আমি আল্লাহ আপনাকে সাহায্য করব যান আপনি ফিরাউনকে কালেমার দাওয়াত দেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করছেন আল্লাহ আমার তো জবান ভালো নয় আমি মুখের মধ্যে আগুন দিয়েছিলাম আমার জিহ্বা পুড়ে গেছে আমি কথা বললে কেউ বুঝে না আপনি আমার বাক শক্তি বৃদ্ধি করে দেন আমার জিহ্বার জড়তাকে আপনি দূর করে দেন এবং আপনি আমাকে একজন সাহায্যকারী দেন সে যেন আমাকে সাহায্য করে আমার কোমরে যেন কবরটা যেন শক্তিশালী হয় এই জন্য আপনি আমাকে একজন সাহায্যকারী দেন আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে আমার সাথে দিয়ে দেন যখন পয়গম্বর মূসা আল্লাহর দরবারে এই প্রার্থনাগুলো করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনা কবুল করে উনার ভাই হারুনকে নবুয়তি দিয়া হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন হারুন আপনিও যান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেঈমান ফেরাউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সংবাদ পেলেন হারুনকেও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবুয়তি দেওয়া হয়েছে পয়গম্বর মূসা মিশরের দিকে রওনা হয়ে গেছেন সর্বপ্রথম যাইয়া মায়ের বাড়িতে উঠছেন কোথায় উঠছেন ভাইয়ের বাড়িতে মায়ের বাড়িতে উঠিয়া মাকে বলতেছেন মা
আমাকে ফেরাউনকে দাওয়াত দিতে হবে ভাই হারুনকে বলেছেন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছেন আপনি আমার সাথে চলুন ফেরাউনকে কালেমার দাওয়াত দিতে হবে মা বলতেছেন বাবা রে ফেরাউন তো তোমাকে কুষ্টেছে মেরে ফেলে দেওয়ার জন্য তুমি যদি যাও ফেরাউন কিন্তু তোমাকে হত্যা করবে তুমি যেও না পয়গম্বর মূসা বলতেছেন মা আপনি এই কথা বললে হবে না কারণ এটা হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি ফেরাউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য সম্মানিত মুসল্লিয়ান কেরাম আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে নবুয়তি দিয়া সর্বপ্রথম কালেমার দাওয়াত দেওয়ার জন্য কার কাছে পাঠিয়েছেন ফেরাউনের কাছে পাঠিয়েছেন ফেরাউনের কাছে পাঠিয়েছেন সর্বপ্রথম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছেন ফেরাউনকে কাকে দিয়েছেন ফেরাউনকে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়েছেন যখন ফেরাউনের বাড়ির গেইতে গিয়েছেন দারওয়ান দাঁড়িয়ে আছে দারওয়ানদেরকে বললেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর এসেছেন ফেরাউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেট খুলে দাও আমরা ভিতরে যাব যখন আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহর রাসূল বলেছেন এমনিতেই দারওয়ানেরা মস্কারি করতেছে কি করতেছে মস্কারি করতেছে প্রিয় ভাইরা আমার মস্কারি কতক্ষণ করার পরে গেট খুলে দিয়েছে এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের কাছে গিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য কিসের দাওয়াত দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভিতরে ঢুকেছেন কালেমার দাওয়াত দিবেন আজ এতটুকুই তাক মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের কাছে গিয়েছেন কালেমার দাওয়াত দিবেন আগামী সপ্তাহে এরপর থেকে আলোচনা হবে সম্মানিত হাজিরিন মুহররম মাস চলতেছে এই মাসের মধ্যে আমাদের জন্য এক নম্বরে আমল কি রোজা রাখা এক নম্বর আমল কি রোজা রাখা এক নম্বর আমল রোজা রাখা এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগের এক বছরের গুনাহ সগিরা গুনাহগুলো মাফ করে দিবেন শুধু রোজা রাখলে হবে না রোজা রেখে এই আমলকে আমাদেরকে আমাদেরকে রাখতে হবে রোজা রাখলাম আমার গুনাহগুলো মাফ হয়ে গেল আবার আমি গুনাহ শুরু করে দিলাম আমি তাওবা করলাম আমার গুনাহগুলো মাফ হয়ে গেল আবার আমি গুনাহ শুরু করে দিলাম এমন তাওবা করলে হবে না প্রিয় ভাইরা আমার হজ করলাম হজ করার পরে আমার গুনাহগুলো মাফ হয়ে গেল আমার আমি বাড়িতে এসে আবার গুনাহ আমি আমার গুনাহ শুরু করে দিলাম এই হজের কোনো দাম নেই এই জন্য আমরা যে আমলগুলো করব এই আমলগুলো করার পরে এই আমল আমাদেরকে আটকে রাখতে হবে আমাদেরকে গুনাহ করা যাবে না আমরা যারা হজ করে এসেছি আমাদের হজটাকে ঠিক রাখতে হবে হজ থেকে আপনি হজ থেকে পাক পবিত্র হয়ে এসেছেন এবার আপনি হাজী সাহেব কিন্তু বাড়িতে এসে আপনি গুনাহ করছেন পরনিন্দা করছেন মানুষদেরকে গালি দিচ্ছেন নামাজ আপনি নামাজ আদায় করছেন না গুনাহ করছেন আপনার এই হজের কোনো দাম আছে আর যদি কোনো আছে প্রিয় ভাইরা আমার এই জন্য আমরা যেই নেক আমলগুলোই করব এই নেক আমলগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে আমাদেরকে কি রাখতে হবে ঠিক রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুহররম মাসকে সম্মান দিয়ে নেক আমল করার তৌফিক দান করুন